এফডিসি 4 নম্বর ফ্লোরে হয়ে গেল মিজানুর রহমান লাবু পরিচালিত সিনেমা ক্লাব ডি এর দ্বিতীয় লটের শুটিং। একটি আইটেম গানের শুটিং এর মধ্য দিয়ে শেষ হলো এই লটের শুটিং। শুটিং স্পট ঘুরে থাকছে এবারের প্রতিবেদক। সিনেমার নাম ক্লাব ডি। মাদক আর সমাজের উপর মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। কাহিনী লিখেছেন মাহমুদুল হক রাজীব। ক্লাব ডি আসলে একটা অপারেশন। অনেকেই ভাবে যে ক্লাব ডি মানে হচ্ছে ক্লাব নিয়ে ছবি, সেটা না। এটা একটা অপারেশন, যেমন আমরা বলতে পারি যেমন অপারেশন সার্চ লাইট একটা অপারেশন, এই ধরনের একটা অপারেশন। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়ক শিবলি, তার বিপরীতে অভিনয় করছেন উড়িষ্যার নায়িকা রাতাশ্রী দত্ত। আইটেম গানটিতে পারফর্ম করছে আইটেম গার্ল মিতু। ফুর্তি ফুর্তি শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জোজো। গানের সঙ্গীতায়োজন করেছেন প্রসেনজিৎ চক্রবর্তী। এখনকার মুভির যেরকম একটা রেগুলার বিষয় হয়ে গেছে, আমার মুভির আইটেম গানটা কিন্তু সেরকম না, কোনোভাবেই না। যদি আইটেম গান এখন যেরকম আইটেম গান রেগুলার হয়, যদি এরকম নাও হতো, আমার মুভির এই জায়গাটি ডিমান্ড করে একটা গান। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আলীরাজ, এছাড়া অভিনয় করছেন শিমুল খান, রহমতুল্লাহ ও শাহেরি। আসছে 22 জানুয়ারি শুরু হবে ক্লাব ডির তৃতীয় লটের শুটিং। এই অংশে অংশ নেবেন উড়িষ্যার নায়িকা রাতাশ্রী। শুটিং শেষে এবছরই ক্লাব ডি মুক্তি দিতে চান নির্মাতা। তবে নতুন নায়ককে নিয়ে নির্মাতা কতটুকু সফল হবেন তা দেখার বিষয়। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।